সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 10 টাকা বেড়ে 100 টাকা হয়েছে পেঁয়াজ। দাম বেড়েছে ডিমেরও। ইলিশ বিক্রি বন্ধ থাকায় দাম বেড়েছে প্রায় সব ধরনের মাছেরও। এছাড়া আগে থেকেই চড়া গরু ও খাসির মাংসের দামও। তবে বাজারে আগের দরেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। বিশ্বকাপের মাঠে দেশের ক্রিকেটাররা রান্না পেলেও বাজারে থামছে না পণ্যের দামের ঊর্ধ্বগতি। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম হাঁকিয়েছে সেঞ্চুরি, আলুর দামে হাফ সেঞ্চুরি। পেঁয়াজ এখন দেশিগুলা বিক্রি হইতেছে 100 টাকা, আলু ইন্ডিয়ানটা বিক্রি হইতেছে 70 টাকা কেজি। আমাদের বাজার ব্যবস্থাপনা সবাই আমরা মুখে বুলিয়া বড়াই, আমরা জনগণ শিলপাটার মাঝে হলো পিষ্ট হচ্ছে, এই আর কিছু না। কয়েকদিনের ব্যবধানে ডজনে আরও 10 টাকা বেড়েছে ফার্মের মুরগির ডিম। সরকার এসব পণ্যের দর বেঁধে দিয়েই খালাস, বাস্তবে নিয়ন্ত্রণে নেই কোনো কিছুই। আগে 150 টাকা বেচতাম, এখন 160 টাকা বেচতাম, কোনো শৃঙ্খলা নেই। মানে আপনারা এই খবর করতেছেন না, অতটুকুই দেশ চলবে এইভাবে ভেবে, আর গরিব এইভাবেই মনে করে মানুষ, যারা নিম্নবিত্ত তারা তো মনে হয় চলতে পারতেছে না, খাইতে পারতেছে না। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, চড়া কক মুরগির দরও। আর বিগত দুই দিন থেকে দাম চড়া, সোনালিতে আছে 330। আমরা কি করে, আমরা তো ভুক্তভোগী, কিনা খাইতে হচ্ছে। সবজি বাজারে পড়ছে দামের উত্তাপে। বেগুন মানভেদে 100 থেকে 140, পটল 60 থেকে 70, শসা 60 থেকে 80 টাকা কেজি, আর কাঁচামরিচের দাম আগে থেকেই ডাবল সেঞ্চুরি। লাগামহীন দামে অসহায় ক্রেতা। ভেন্ডি হলো 60 টাকা কেজি, টমেটো হলো 120 টাকা কেজি, ফুলকপি 60 টাকা পিস। অনেক কষ্ট হয় বাজারে, সেই সব দেখতে খুবই কষ্ট হয়, এত দাম। বাজারে স্বস্তি বলতে চাল বিক্রি হচ্ছে আগের দামেই। আবার 28 চাল যেরকম 52 টাকা পাওয়া যায় ভালো, মিনিকেটও 68 টাকা। এদিকে ইলিশের অনুপস্থিতির সুযোগে দাম বেড়েছে প্রায় সব ধরনের মাছেই। বিক্রেতারা বলছেন বিক্রিও কমেছে তাদের। সরবরাহ কম চাহিদার তুলনায়, তেলাপিয়া 250 টাকা, পাঙ্গাস 220, দুইটা পাইলে আমার শুধু 250 টাকা, 250 গ্রাম মাছ কিনছি। বাজার মনিটরিং নাই তো ঠিক মতো না। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800, আর খাসির মাংস 1100 টাকা কেজি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।